नमस्कार बंधुरा आपनारा सबाई केमन आछेन आशा करी आपनारा सबाई भालो आछेन सुस्थ आछेन आपनादेर प्रत्येकके स्वागत जानाई नेचार लाभार चिरंतन यूट्यूब चैनेले। आज आंगुर गाछ सम्पर्कित एकटी गुरुत्वपूर्ण विषय निये आपनादेर साथे आलोचना करब। आपनारा आंगुर गाछे द्रुत फुल आनबेन किभाबे। अनेकेई आपनारा प्रश्न करेछेन आपनादेर आंगुर गाछे फुल आसछे ना, किभाबे परिचर्या निले आपनादेर आंगुर गाछे द्रुत फुल आसबे एबं प्रचुर परिमाणे फलन हबे से सम्पर्कित सम्पूर्ण तथ्य आज आपनादेर साथे शेयर करब। आमार एक दर्शक बंधु प्रश्न करेछेन आमार आंगुर गाछ 2 बछर होते जाच्छे कोनो फुल आसछे ना केन। आमार आरेकजन दर्शक बंधु प्रश्न करेछेन आमार आंगुर गाछेर बयोस 7 बछर, आमी काटिंग करेছি डालও এসেছে किन्तु फुल आसছে ना केन, कि करब भाई एकटु जदि बोले देन उपकार पाबो। प्रथमेই दुई दर्शक बंधुके असंख्य असंख्य धन्यवाद एत सुंदर प्रसंग समृद्ध एकटी कमेंट करार जन्य आपनादेरके आंतरिकभावे धन्यवाद। प्रथम दर्शक बंधुर प्रश्नेर उत्तर प्रथमे देवार चेष्टा करब। तार गाछेर बयोस मात्र 2 बछर। आमी बोलबो आंगुर गाछे एकटू फुल आसते देरी हय, आपनी यथोपयुक्त परिचर्या निन। आमी जेभावे बोलबो सेभावे आपनी परिचर्या निन, सेभावे आंगुर गाछेर खाद्य दिन, आपनार आंगुर गाछे द्रुत फलन हबे। अंतत 3 থেকে 4 বছर समय लागे आंगुर गाछे फलन आसते, ताई चिंतार कोनो कारण नेই। आपनार आंगुर गाछेर बयोस मात्र 2 বছর, एकटू देरी करुन एबं खूब सुंदरभावे परिचर्या निन, आपनार आंगुर गाछे खूब ताड़ाताड़ी फलन हबे। দ্বিতীয় যে বন্ধুটি প্রশ্ন করেছেন তার গাছের বয়স 7 বছর, তিনি কাটিং করেছেন, নতুন ডাল এসেছে কিন্তু গাছে ফুল আসছে না। কেন আসছে না? এর পিছনেও একটা কারণ রয়েছে। এর পিছনে 2টি কারণ রয়েছে। আঙ্গুর গাছের 2 রকম ডাল রয়েছে, একটি হচ্ছে এলা ডাল আর একটি হচ্ছে ফলন ডাল। যে এলা ডাল এবং ফলন ডালের কাজ কি? এলা ডাল হলো আঙ্গুর গাছের গ্রোথ বৃদ্ধি করা এবং দ্রুত পরিমাণে এই যে শাখা প্রশাখা আপনারা দেখতে পাচ্ছেন আমার গাছের, এই শাখা প্রশাখাকে খুব দ্রুতভাবে বৃদ্ধি করার কাজ হচ্ছে এলা ডাল। আর ফলন ডালের কাজ হচ্ছে কি? ফলন ডালের কাজ হচ্ছে আঙুর গাছের দ্রুত পরিমাণে ফলন আনা এবং ফলন বৃদ্ধি করা হচ্ছে আঙুর গাছের ফলন ডালের কাজ। এবার যদি এই এলা ডাল এবং ফলন ডালে কলম বাঁধা হয় তাহলে কোন কলমটি আগে ফলন আসবে? নিশ্চয়ই যে গাছটি, যে ডালটি ফলন ডাল সেটা কিন্তু আগেই ফলন হবে, আর এলা ডালে ফল আসতে অনেকটা দেরি হবে। আপাতত আপনি আঙুর গাছের কাটিং করেছেন, নতুন পাতা বার হয়েছে, আপনি আপাতত কাটিং করবেন না। আমি যেভাবে আঙুর গাছের পরিচর্যার কথা বলছি সেই পরিচর্যাগুলি ধাপে ধাপে আপনার আঙুর গাছে প্রয়োগ করুন, আপনার আঙুর গাছে খুব তাড়াতাড়ি ফলন আসবে। আপনাদের যাদের গাছে আঙুর ফুল আসছে না, দেরি হচ্ছে, তারা উপযুক্ত পরিচর্যা নেবেন কিভাবে সে সম্পর্কে বিস্তারিত তথ্য আপনাদের সাথে শেয়ার করব। ইতিমধ্যে যারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এখনও যারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে একটাই অনুরোধ রইল, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আঙুর গাছে ফুল আসতে দেরি হওয়ার পিছনে সাধারণত 3টে কারণ রয়েছে। একটি হচ্ছে জলবায়ুগত সমস্যা, একটি হচ্ছে মাটি, আরেকটি হচ্ছে গাছের খাদ্য প্রদানের নিয়মাবলী। এই 3টেকে যদি আমরা ঠিকঠাক মতো মেনটেন করতে পারি তাহলে কিন্তু আপনার আঙুর গাছে খুবই দ্রুত পরিমাণে ফলন হবে এবং প্রচুর পরিমাণে ফলন হবে। আপনারা যারা আঙুর গাছে ফুল আসছে না বলে কাটিং করছেন, যেখান সেখান থেকে ডাল কেটে দিচ্ছেন, এটা কিন্তু একটা বড় সমস্যার কারণ তৈরি হতে পারে। আপনি যদি আঙুর গাছের ঠিকঠাক মতো ব্রুনিং না করতে পারেন তাহলে কিন্তু আপনার আঙুর গাছের গ্রোথ থমকে যাবে এবং কোনো দিনই ফলন আসবে না। তাই কিভাবে কাটিং করবেন সে সংক্রান্ত সম্পূর্ণ তথ্য ধীরে ধীরে আপনাদের সাথে শেয়ার করব। কিভাবে আঙুর গাছের জন্য আদর্শ ব্রুনিং করবেন সে সংক্রান্ত সম্পূর্ণ তথ্য ধীরে ধীরে আপনাদের সাথে শেয়ার করব। আঙুর গাছে দ্রুত ফুল আনার পিছনে অন্যতম কারক হিসাবে ভূমিকা পালন করে মাটি। আপনি কোন মাটিতে আঙুর গাছ রোপণ করছেন সেটা কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়। সেই জন্য আঙুর গাছের জন্য আদর্শ মাটি কিভাবে তৈরি করবেন? 50% নুড়ি বালি মাটি নেবেন। নুড়ি বালি মাটি কিভাবে তৈরি করবেন? 25% লাল বালি চালার পর যে নুড়িগুলো বার হয় সেই নুড়ি বালি নেবেন এবং 25% নেবেন সাধারণ গার্ডেন সয়েল অর্থাৎ সাধারণ মাটি। এই দুয়ের মিশ্রণে আপনার কিন্তু তৈরি হবে নুড়ি বালি মাটি। এবং আর 25% নেবেন ভার্মি কম্পোস্ট এবং এর সাথে নেবেন 25% বালি। এর সাথে আর কি নেবেন? 2 মুঠো खोलेर गुड़ो एवं एक मुठो छाई एई माटी कोटार मिश्रणे किन्तु आंगुर गाछेर जोन्नो आदर्श माटी तैरी होबे। एई माटिते किन्तु आंगुर गाछ खूब सुंदरभावे ग्रोथ होबे। जादेर गाछ बड़ो हये गियेछे आंगुर गाछे गोड़ा परिष्कार करे दिन एवं एई जे माटिर कथा बोल्लाम एई माटी खूब सुंदरभावे आंगुर गाछे दिये दिन, जतटा देवा सम्भव होबे जादेर बड़ो गाछ दिये दिन एई माटी, देखबेन आपनार आंगुर गाछ किन्तु खूब सुंदरभावे ग्रोथ होच्छे एवं द्रुत फुल आसबे आपनार आंगुर गाछे। द्वितीय जे विषयटी सबथेके गुरुत्वपूर्ण आंगुर गाछे फुल आनार पिछने द्रुत आपनार आंगुर गाचे फुल आसबे किभाबे तार गोपन टिप्स बोलते पारेन। आपनी किभाबे आंगुर गाचे खाद्य प्रयोग करछेन, की खाद्य प्रयोग करछेन, एटा किन्तु विशेष भूमिका पालन करे द्रुत फुल आनार पिछने। आपनार गाछेर गोड़ा थेके एक बियत बा एक हाथ दूरे आपनार बाड़ीर सब्जिर खोसा, फलेर खोसा सेइगुलो गाचे दिन, एछाड़ा भातेर फैन। एछाड़ा सबथेके जेटी गुरुत्वपूर्ण विषय भूमिका पालन करे आंगुर गाचे द्रुत फुल आनार पिछने माछ एवं मांस धोया जे रक्त जलटा, एटा किन्तु आंगुर गाछेर प्रधान खाद्य। एटाई होच्छे सिक्रेट टिप्स जेटा सबथेके गुरुत्वपूर्ण भूमिका पालन करे आंगुर गाछेर ग्रोथ एवं फुल आनार पिछने। माछ एवं मांस धोया जे रक्त जलटा सेटा आपनार गाछे दिन। एछाड़ा किछु रासायनिक सार आपनाके प्रयोग करते होबे आपनार आंगुर गाछे द्रुत फुल आनार जोन्नो। आपनि पटाश, ক্যালসিয়াম এবং ডিএপি এই তিনটে সারের মিশ্রণ খুব সামান্য পরিমাণে আপনার গাছে প্রয়োগ করুন। অন্তত 2 থেকে 3 মাস অন্তরে খুব সামান্যভাবে এই তিনটে সারের মিশ্রণ প্রয়োগ করুন, দেখবেন আপনার আঙুর গাছে খুব দ্রুত পরিমাণে ফুল আসছে, খুব দ্রুত আপনার আঙুর গাছের বৃদ্ধি হচ্ছে। এই যেগুলো খাদ্যগুলো বললাম ধাপে ধাপে আপনার আঙুর গাছে প্রয়োগ করুন। আমি 100% গ্যারান্টি দিচ্ছি আপনার আঙুর গাছে দ্রুত ফুল আসবে এবং প্রচুর পরিমাণে ফলন হবে যদি এই খাদ্য কটা ধাপে ধাপে আপনার আঙুর গাছে প্রয়োগ করতে পারেন। 100 ভাগ আপনার আঙুর গাছে ফলন আসবেই। আর অবশ্যই প্রত্যেক দিন ভোরের বেলা পরিষ্কার কলের জল দিয়ে আপনার আঙুর গাছটি স্প্রে করে ধুয়ে দিন এবং অবশ্যই প্রত্যেক মাসে যে কোনো ধরনের ফাঙ্গাসাইড একবার করে স্প্রে করুন। আর সবথেকে বড় কথা হচ্ছে আপনার আঙুর গাছের যদি একটু যত্ন নেন আপনার আঙুর গাছে কিন্তু খুব দ্রুত পরিমাণে ফলন আসবে, ফুলও ধরবে। সেই জন্য আপনি আঙুর গাছটা পরিষ্কার কলের জল দিয়ে সুন্দরভাবে ধুয়ে দিন, প্রত্যেক মাসে অন্তত একবার করে ফাঙ্গাসাইড স্প্রে করে দিন, দেখবেন আপনার আঙুর গাছে দ্রুত ফুল আসবে। আরেকটি যেটি গুরুত্বপূর্ণ বিষয় আমি লক্ষ্য করেছি, অনেক সময় আঙুর গাছের যে বীজ, যে দানা, সেই দানা থেকে কিন্তু চারা তৈরি করা হয় এবং সেই চারাকে গ্রাফটেড বা কলম না করে সরাসরি কিন্তু সেই চারা বিক্রি করা হয়। আপনি যদি এরকম কোনো দানা থেকে তৈরি চারা কিনে এনে রোপণ করেন তাহলে কিন্তু আপনার আঙুর গাছে ফুল আসতে অনেকটাই দেরি হয়ে যাবে। আপনি যতই কাটিং করুন না কেন আপনার ফুল আসতে অনেকটা দেরি হয়ে যাবে। আমি যেভাবে পরিচর্যা কথা বললাম আপনি এইভাবে ধাপে ধাপে পরিচর্যা করুন, দেখুন হয়তো বা ফুল আসলেও আসতে পারে। কারণ বিশেষ করে যে দানা থেকে যে চারাগুলো তৈরি করা হয় আঙুর গাছের সেই চারার ক্ষেত্রে কিন্তু ফুল আসতে অনেকটাই দেরি হয়ে যায়, তবে ফুল আসবে। আপনারা যখন আঙুর গাছের কলম কিনবেন নার্সারিতে বলুন অনলাইনে বলুন সর্বদাই একটু সতর্ক থাকবেন বা নার্সারি যিনি রয়েছেন তার কাছে জিজ্ঞেস করে নেবেন এই গাছটি গ্রাফটেড কিনা। আর অবশ্যই আঙুর গাছের যে দণ্ডটা রয়েছে সেখানে একটু দেখবেন গ্রাফটেড চিহ্ন রয়েছে কিনা এবং গ্রাফটেড ভালো মানের চারা সর্বদাই নেওয়ার চেষ্টা করবেন। আপনি যদি ভালো মানের চারা রোপণ করেন আপনার আঙুর গাছে 6 মাসের মধ্যে কিন্তু ফুল চলে আসবে। 6 মাস বিশেষ করলে খুব জোর বড় হলে 1 বছরের মধ্যে কিন্তু আপনার আঙুর গাছে ফলন চলে আসবে। সেই জন্য আপনি যে চারাটি রোপণ করবেন সেই চারাটি একটু ভালো মানের চারা যাতে হয় সেটা একটু দেখে নেবেন। আমি যে বিষয়গুলি আলোচনা করলাম ধাপে ধাপে এগুলো আপনাদের গাছে প্রয়োগ করুন, আশা করি খুব দ্রুত আপনাদের গাছে ফুল আসবে। আরেকটি বিষয়, আপনারা আঙুর গাছের কীভাবে কলম করবেন, কীভাবে আদর্শ কলম বাঁধবেন আঙুর গাছে সে সংক্রান্ত সম্পূর্ণ ভিডিও ধীরে ধীরে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। এই গাছে একটা গবেষণা চালিয়েছিলাম, আগের ভিডিওতে আমি বলেছি যে একটি ডাল আমি কলম বেঁধেছিলাম যে ডালে আঙুর ধরেছিল না এবং অপর একটি ডাল যে ডালে আঙুর ধরেছিল, এবং এই দুটো কলম দু জায়গায় রোপণ করেছিলাম এবং দেখলাম যে ডালে আঙুর ধরেছিল সেই ডালে কিন্তু প্রথম থেকেই ফলন দিয়ে যাচ্ছে কন্টিনিউ, পরের মাসে প্রচুর পরিমাণে ফুল আসে এবং ফলন হয়। কিন্তু যে ডালে আঙুর ধরেছিল না সেই ডালে কিন্তু কিছুটা 3-4 বছর 5 বছর পর্যন্ত লেগে গিয়েছিল ফল আসতে। এ থেকে আপনারা যখন আপনাদের কলম কিনবেন আঙুর গাছে সেই জন্য দেখবেন চেষ্টা করবেন যে গাছে ফল ধরে রয়েছে বা ফুল রয়েছে সেই ধরনের কলম কেনার চেষ্টা করবেন, তাহলে আপনাদের আঙুর গাছে কিন্তু দ্রুত ফলন হবে। আর যে পরিচর্যার কথা বললাম এই পরিচর্যাগুলি আপনারা আপনাদের আঙুর গাছে প্রয়োগ করুন, আপনাদের আঙুর গাছে দ্রুত ফলন হবেই। और अवश्य आंगुर गाछ संक्रांत समस्त आपडेट आपनादेर साथे शेयर करब। आपनादेर जदि कोनो मतामत थाके, आपनादेर जदि कोनो किछु जानार थाके, प्रश्न थाके, अवश्य आमाके कमेंट करे जानान। और अवश्य आमादेर एई चैनलटिके सबस्क्राइब करे आमादेर पाशे थाकबेन। और अवश्य भिडियोटी भालो लागले एकटी लाइक देबेन एबं आपनार बंधु एबं परिवारेर साथे शेयर करबेन। आपनादेर प्रत्येकके असंख्य असंख्य धन्यवाद।